Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Aajke ami ranna korbo Spanish shag diye. Isa chingri mas. Ekhane ami gas on kore diyechhilam. Ekhon gas ta amar ekhon fan ta amar gorom hoye geche ami diye dibo. কিছু তেল আমি দিয়ে দিছি, সামান্য তেল, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ, একটু রসুন, রসুন আমি আবার পরে দিব, এখন আমি দিয়ে দিব কিছু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কিছু সামান্য লাল মরিচ, এটাতে আমি ইচ্ছা দিচ্ছি, চিংড়িগুলো দিয়েছি বলে আমি লাল মরিচ আর হলুদ পাতাটা অ্যাড করব, যদি আমি চিংড়ি মাছ দিতাম না তাহলে আমি হলুদ পাতা আর লাল মরিচটা অ্যাড করতাম না, একটু কষাবো, কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব চিংড়ি মাছ, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ করে, চিংড়ি মাছগুলো আমি আগে লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে দেখেছিলাম, তারপর আমি দিয়ে নিয়েছি, এখন এটা কিছুক্ষণ কষাবো, কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব স্পানিচ কুইশাগুলো, এখন আমি আবার ডাকনাটা খুলে নিচ্ছি, এখন আমি দিয়ে দিব শাকগুলি, এখন আমি দিয়ে দিচ্ছি শাক, এগুলো করে দেন পানি, আমি ভালোভাবে এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে একটা ব্লেন্ডারে রেখে দিয়েছিলাম পানি জড়ানোর জন্য, এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিব,
আমি দিয়ে দিব কাঁচামরিচ আর বাকি অর্ধেক রসুন। পরে রসুন দিলে আর আরেকটা নাইস স্মেল আসে, তাই দিচ্ছি। এখন আমি আবার মিক্স করে নেব। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করার জন্য আমার শাকটা অলমোস্ট হয়ে গেছে। আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার শাকটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলব। আলহামদুলিল্লাহ, আমার শাক রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিব।